রাজ্যে যুব তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করা হলো। যুব কমিটির 47 জনের তালিকায় সভানেত্রী হিসেবে রয়েছে সায়নী ঘোষ। তালিকায় রয়েছে রাজ্যের প্রথম সারির নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা। রয়েছেন অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী ঘোষ, প্রয়াত নেতা সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডেও জায়গা পেয়েছেন যুবর নতুন রাজ্য কমিটিতে। ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামীও রয়েছেন সেই তালিকায়। তবে নতুন তালিকা থেকে বাদ পড়েছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি এতদিন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদে ছিলেন, পাশাপাশি রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী বাজার মেয়ে পূজা বাজাও রয়েছেন যুব তৃণমূলের রাজ্য কমিটিতে। নাম রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ ভট্টাচার্যেরও, শঙ্কর সিং এর ছেলে শুভঙ্কর, কৃষ্ণপ্রতাপ সিং এর ছেলে শক্তি প্রতাপ, সঞ্জয় বক্সির ছেলে সৌম বক্সী, শোভন দেবের পুত্র সায়ন দেবরাও রয়েছেন যুব তৃণমূলের রাজ্য কমিটিতে। অর্থাৎ নতুন যে তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে এক ঝাঁক নেতা মন্ত্রীর ছেলেমেয়েরা স্থান পেয়েছেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় নেই তৃণমূলে তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ দেবাংশু ভট্টাচার্যের। যদিও সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হইচই পড়ে গেছে, দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে একটি পোস্টে দেখা যায় লেফট জব অ্যাট অল ইন্ডিয়া তৃণমূল ইউথ কংগ্রেস, যদিও কিছুক্ষণ পরে সে পোস্টটি আবার ডিলিটও করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে দেবাংশুর সরাসরি কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে তৃণমূল যুব রাজ্য কমিটি থেকে দেবাংশুর বাদ পড়া নিয়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যেই। ফেসবুকের ওই পোস্টগুলিতে প্রচুর রিয়াকশন ও কমেন্টও আসতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি 24x7।